আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আরসিএমটিইউ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস এর ধারাবাহিকতায় আমি মোহাম্মদ ওসমান গনি, সহকারী শিক্ষক, নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে ভূগোল, দ্বিতীয় অধ্যায় থেকে মহাবিশ্ব আমাদের পৃথিবী, এই অধ্যায় তোমাদের আলোচনা করব। এর আগেও তোমরা অনলাইন ক্লাসের সাথে যুক্ত আসো, আশা করি যুক্ত থাকবা এবং এই ক্লাস থেকে তোমরা উপকৃত পাবো হবা। অনলাইন ক্লাস সারা দেশব্যাপী চলছে, আমাদের প্রতিষ্ঠান থেকেও এটা ধারাবাহিকভাবে আমাদের শিক্ষকরা অনলাইন ক্লাস পরিচালনা করছেন। তোমরা সবসময় অনলাইন ক্লাসের থেকে উপকৃত হবা এবং এদিকে খেয়াল রাখবা। আমার আজকে আলোচনার বিষয় আছে মহাবিশ্ব আমাদের পৃথিবী। এই অধ্যায়ে সৌরজগৎ থেকে আমরা আলোচনা করব। সৌরজগতের মূল কেন্দ্র হচ্ছে সূর্য। সূর্য একটি হলুদ বর্ণের মাঝারি ধরনের নক্ষত্র। এই সূর্যকে কেন্দ্র করে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু পরিচালনা হয়। এর কেন্দ্রবিন্দুই সূর্য। সূর্যের সব থেকে নিকটতম গ্রহ হচ্ছে বুধ। সূর্যের সব থেকে নিকটতম এবং ক্ষুদ্রতম এই বুধের দূরত্ব সূর্য থেকে 5.8 কোটি কিলোমিটার এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে মাত্র 88 দিন। এবং বুধের পরেই শুক্র গ্রহের অবস্থান। এই গ্রহে শুক্র গ্রহ থেকে সূর্যের দূরত্ব থেকে শুক্র গ্রহ সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার এবং এই সূর্য গ্রহ পরে হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী হচ্ছে আদর্শ গ্রহ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এরপরে ক্রমান্বয়ে পৃথিবীর পরে মঙ্গল। মঙ্গলের সূর্য থেকে মঙ্গলের দূরত্ব হচ্ছে 22.8 কোটি কিলোমিটার এবং মঙ্গল গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে 225 দিন সময় নেয়। এরপর বর্তী সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহ হচ্ছে বৃহস্পতি। গ্রহরাজ বৃহস্পতি সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতি। এবং এরপরে বৃহস্পতির পরে শনি দ্বিতীয় বৃহত্তম গ্রহ এবং শনির পরে ইউরেনাস, তারপরে নেপচুন। প্রিয় বন্ধুরা, তোমরা এই ক্লাসটা দেখতে থাকবে, এটা চলমান, বাদ বাকিগুলো এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তোমরা সবসময় থাকবা। আমরা হচ্ছে এই ক্লাস অনলাইনে দিতে থাকবো, এগুলো হচ্ছে ধারাবাহিকভাবে চলতেই থাকবে। তোমরা থাকবা অনলাইন ক্লাসে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই সমাপ্তি টানছি। খুদা হাফেজ, সবাইকে শুভেচ্ছা রইল।